সেল জুলুমের ভয়ে কথা পরিবর্তন করা যাবে না সেল জুলুমের ভয়ে মুসলমানদের ইসলামী সিলেবাসকে নাস্তিক্যবাদের সিলেবাসে পরিণত করা যাবে না যারা জেল খাটতে তৈরি নাই যারা ফাঁসিতে ঝুলতে তৈরি নাই যারা গুম হইতে তৈরি নাই তারা হেফাজতে ইসলামের নেতৃত্বে থাকবেন না তারা মুসলমানদের বিপক্ষের নেতৃত্বে থাকবেন না যদি থাকতে হয় নিজের জান নিজের মাল নিজের সন্তান নিজের বংশ সব কিছুকে প্রয়োজনে রিস্কে ফেলতে হবে যতদিন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে না আল্লাহর জমিনে আল্লাহর শরিয়া বাস্তবায়ন হবে না ততদিন আমাদের এই সংগ্রাম চলতে থাকবে নাস্তিকরা যতই বাধা দিক না কেন আমাদের ওলামায়ে কেরাম আমাদের আকাবিরগণ যেই দফাগুলো দিয়ে গিয়েছেন এই নাস্তিক্যবাদের আস্ফালন যতদিন বন্ধ হবে না নাস্তিক্যবাদী সিলেবাস যতদিন বন্ধ করা হবে না ঈমানওয়ালা মুসলমানদের নিকটে তাওহীদের সাথে সমন্বয় করে ইসলামের সাথে সমন্বয় করে সিলেবাস তৈরি করা না হলে হেফাজতে ইসলাম কখনো ঘরে ফিরবে না ইনশাআল্লাহ মুহিবুল্লাহ বাবুনগরী সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া আমিরে হেফাজত কায়েদ মিল্লাত আল্লাহ তাআলা হযরতকে নেক হায়াত দান করেন আমি প্রায় 12:30টার সময় এখানে আসছি অনেক আগে চলে আসছি আমি জানি না আমি মনে করছি জোরের পর্ব শুরু হয়ে যাবে আমার ভুল ছিল যাই হোক হযরত আমাকে একটা কথাই বললেন স্পষ্ট আমি হুজুরকে যখন বিভিন্ন বিষয় বললাম হুজুরের কথা হলো গুনুবি সাহেব আমার বয়স কিন্তু শেষ হায়াত শেষের দিকে জানি না কয়দিন বাঁচি এখন আপনি এসে আমার পাশে বসছেন কা জেলে যখন গেছেন তখন আমার নিয়ে যান নাই কেন এদেরকে বলা আকাবির বেড়া আর যে আকাবিরেরা আকাবির সেজে বসে আর কয় দেখছনি এত এত হক কথা কইছে এখন নিজেও ধ্বংস হইছে পরিবারও ধ্বংস হইছে নাউজুবিল্লাহ মিন যালিক তার মানে নবী রাসূলটা ধ্বংস হইছে সাহাবায়ে কেরামরা ধ্বংস হইছে হক কথা বলতে হবে হক কথা বলে নিজের জায়গায় থাকাও সুন্নত হক কথায় বলে পালানোও সুন্নত হক কথা বলে জেলে যাওয়াও সুন্নত হক কথা বলে মাইর খাওয়াও সুন্নত মাইর দেওয়াও সুন্নত কথা হক হবে তাগুতের সাথে আবার কিসের ইয়া তাগুতের সাথে কোনো ধরনের আমাদের মিশামিশি চলবে না তাগুতের সাথে কথা স্পষ্ট আমরা এই জমিনে শরিয়া চাই এই হেফাজতে ইসলাম কিনলে হেফাজতে ইসলাম কিনলে গঠন হয়েছে ইসলামের হেফাজতের জন্য কিছু আইন বাদ দিয়া আর কিছু নিয়া নাকি না সুতরাং হেফাজত ইসলামের যত কর্মসূচি আছে সকল কর্মসূচির প্রধান ঘোষণা হবে মিছিল হবে আমরা পূর্ণাঙ্গ জীবন বিধান ইসলামকে চাই হুজুরের কথা হলো আমার 90 বছরের বেশি বয়স জুনায়েদ বাবুনগরীর বয়স যখন 7 বছর তখন আমি এই দারুল উলুম দেওবন্দ থেকে দাওরা হাদিস শেষ করে দেশে আসছি ওই বছর জুনায়েদ বাবুনগরীর ঘটনা হয়েছে আমার ছোট বোনের ছেলে হুজুর বলতেছেন তো আমার 90 বছরের অভিজ্ঞতা হলো তাজরিবা হলো মোল্লা মুহাম্মদ ওমর যেই তরিকায় আফগানিস্তানে ইসলামী শরিয়া বাস্তবায়ন করতে পারছে এই তরিকা ছাড়া এই দেশে ইসলামী শরিয়া বাস্তবায়ন সম্ভব না হুজুরের স্পষ্ট কথা গুনবি সাহেব শুনেন এই গণতন্ত্র দিয়ে এই সেকুলারিজম দিয়ে এগুলো দিয়ে জমহুরিয়াত দিয়ে কোনোদিন ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না এগুলো সব ধোঁকাবাজি এগুলো সব প্রতারণা আমি বললাম হুজুর এগুলো যে জিহাদ কয় গণতন্ত্রে কোন কোন জালেম জিহাদ কয় তো হুজুর বলছে এগুলো হলো তাহরিফ কথা বুঝছেন কথা পরিষ্কার থাকেন ভাই এখন আর ওই যে নিমু নিমু করার টাইম নাই মার খেয়েছি আমরা কারেন্টের শর্ট দিয়া লটকে পিটেছে আমাদেরকে ঘুমেছিলাম আমরা আপনাদের সমস্যা কোথায় আমরা উম্মার ইমান হেফাজতের জন্য প্রয়োজনে কল্লা দিয়ে দিব কিন্তু তাগুতের কাছে মাথা নত করব না ইনশাআল্লাহ